বিনোদি রয় তিনি লিখেছেন, ভারতীয় নাগরিক চঞ্চল তোকে বাংলাদেশ থেকে শুভেচ্ছা, ভারতীয় নাগরিক চঞ্চল তোকে বাংলাদেশ থেকে শুভেচ্ছা, এরকম ধরনের কমেন্ট। বিনোদি রয় তিনি আবার লিখেছেন, রাষ্ট্রদ্রোহী চঞ্চল, ট্রেইটর চঞ্চল, হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন। তানবীর হোসেন তুষার তিনি লিখেছেন, বেস্ট অফ লাক ইন্ডিয়ান। প্রান্ত ধর তিনি কেয়ার লাভ রিয়াক দিয়েছেন। ফাহিম রহমান তিনি চঞ্চল চৌধুরীকে মেনশন করে লিখেছেন, আপনার আগেটাতে আগে ভাল লাগতো, এখন মনে হয় ফুটফুটে সুন্দর। ওকে, তাইজুল ইসলাম তিনি লিখেছেন, স্যার আপনাকে কিছু বলতে চাই মেসেজ করে, খুব রেসপেক্ট করি আপনাকে। ওকে, কি বলতে চান সেটা আপনি চাইলে কমেন্ট বক্সেও বলতে পারেন, আমরা প্রচার করে দেব। শ্রাবণ সরকার শিহাব তিনি সৌরভ সরকারকে মেনশন করেছেন এবং সেখানে দুটি রিপ্লাই দিয়েছে। সৌরভ সরকার রিপ্লাই দিয়েছেন, কিছু হতে যাচ্ছে। ওকে, কিছু হতে যাচ্ছে। রাসেল সরকার তিনি লিখেছেন, বেস্ট অফ লাক চিহ্ন। তিনি লিখেছেন, চঞ্চল চৌধুরী ইজ রেপ্লিকা ইন দ্য মিরর। ওকে, রেপ্লিকা ইন দ্য মিরর। টপ ফ্যান সীমা হালদার তিনি লাভ রিয়াক্ট দিয়েছেন। এমডি মিজান তিনি লিখেছেন, আসুক টাটা আমার কি, আমি তো বয়কট করছি আপনাকে। আসুক টাটা তাতে আমার কি, আমি তো বয়কট করছি। ওকে, আসুক টাটা আমার কি, আমি তো বয়কট করছি। পরের কমেন্টটি করেছে শিমুল রায়, অভিনন্দন জানিয়েছেন। মিতু নিহাল তিনি ইশতিয়াক আহমেদ পৃথুল, ইশতিয়াক আহমেদ পৃথুলকে মেনশন করেছেন এবং মেনশন করার কারণে সে পৃথুল এসে কিন্তু আবার রিপ্লাই দিয়েছেন, দেখলাম। ওকে, গোলাম সোহরাব দুদুল তিনি লিখেছেন, শুভকামনা। এল ভিশ রাজ তিনি লাভ রিয়াক্ট দিয়েছেন অনেকগুলি। পরিতোষ পুরী তিনি লিখেছেন, শুভকামনা রইল। শাহেদ সরোয়ার তিনি লিখেছেন, 2025 মনে, দুই বছর পর। ওকে ওকে, পরের কমেন্টটি করেছে এমডি আবু সাইদ, তিনি লিখেছেন, আজ ফালতু কিছু কথার কারণে নিজের মর্যাদা বাংলাদেশের মানুষের কাছে হারালে চঞ্চল দা, ভালো হয়ে যাও। ওকে, টপ ফ্যান সাদিয়া ফেরদোস তিনি লিখেছেন, আপনি মানেই তো আনন্দ, অনিন্দ, প্রতীক্ষায় রইলাম ভাইয়া। ওকে, শরীফ আকন্দ তিনি লিখেছেন, বেস্ট অফ লাক, একটা চাইনিজ বা কোরিয়ান আইডি তিনি লিখেছেন, বাল। ওকে, আলমগীর খান তিনি লিখেছেন, 25 সাল। ওকে, সালমা বিনতে আজাদ তিনি একটি ছবি পোস্ট করেছেন, আমরা ছবিটা দেখি। যখনই দেখবে কলকাতার দাদারা আমাদের আমার প্রশংসা করছে, তখন বুঝবে যে আমি আমার দেশের বিরুদ্ধে কাজ করছি। শেরে বাংলাকে ফজলুল হক কথাটি বলে গেছে, অর্থাৎ যেটা বর্তমানে বাস্তবেও ঘটছে, কিন্তু আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যে আসলে ইন্ডিয়ার প্রতি মানুষের, কিছু মানুষের অতি ভালোবাসা, যার কারণেই কিন্তু আসলে মানুষ এরকম বিভিন্ন ধরনের কমেন্ট বা মেমেগুলি বানাতে বানানোর সুযোগ পাচ্ছেন। মোহাম্মদ নূর হোসেন তিনি লিখেছেন, ভাদা আর গাধা। ওকে, ভাদা আর গাধা। আহমেদ ফাহাদ তিনি একটি ছবি কমেন্ট করেছেন, আমেরিকান কোল্ড ড্রিঙ্কস, বাংলাদেশি কোল্ড ড্রিঙ্কস, ইন্ডিয়ান কোল্ড ড্রিঙ্কস, শিট ম্যান। আহমেদ ফাহাদ তিনিও একটি ছবি কমেন্ট করেছেন, যারা গরুর মুত না খেয়ে দুধ খায় তারা পাকিস্তানি, এরকম একটি ছবিতে, জানি না কথাটা কতটুকু সত্য। অর্থজিৎ সেন তিনি লিখেছেন, শুভকামনা দাদা, বিল্লাল ইজ নট ইয়োর বিএফ। ওকে, বিল্লাল ইজ নট ইয়োর বিএফ নামে একটি আইডি, আইডিটা খুব ইন্টারেস্টিং নাম, বিল্লাল ইজ নট ইয়োর বিএফ। ওকে, তার ওয়ালটা আমি একটু পড়বো, তোমাকে কি ফুল দিব, তুমি তো নিজেই একটা ফুল, অ্যান্ড ওয়ার্ক ফর অ্যাট, আমি তো তোমারে দেখি, তোমার আবার আয়না লাগে কেন, অ্যান্ড সিও অ্যাট থার্ড গ্যালাক্সি। ওকে, পরের কমেন্টটি করেছে সুমিত সেন, তিনি লিখেছেন, শুভকামনা। হিরান রয় তিনি লিখেছেন, শুভকামনা দাদা, কমেন্টে দেশের 50% চিত্র ভেসে উঠেছে। ওকে, শুভকামনা দাদা, কমেন্টে দেশের 50% চিত্র ভেসে উঠেছে, অর্থাৎ কমেন্টে যে ধরনের কথাবার্তা হচ্ছে সেটাতে তিনি দেশের 50% চিত্র বুঝে ফেলেছেন। ওকে, সামিরা ইসলাম পুষ্প তিনি লিখেছেন, কি হিপোক্রেট আপনি, কয়েকদিন আগে যে কিনা কো প্রোডাকশন নিয়ে নেগেটিভ কমেন্ট করছে, সেই এখন কো প্রোডাকশনের জায়গান গাইতেছে, মানে নিজে করলে দোষ নাই, ব্যাপারে করলেই দোষ, বাপেরা করলেই দোষ দোষ। ওকে, আহসান হাবিব মিশকা তিনি লিখেছেন, ভাই ইন্ডিয়াতে পার হয়ে যান আর ভালো লাগে না। চন্দন মজুমদার তিনি লিখেছেন, শুভকামনা রইল দাদা। সেলিম মাহমুদ তিনি লিখেছেন, শিয়াল যখন আঙ্গুর ফল পায় তখন মিষ্টি লাগে। ওকে, এমডি রাসেল আহমেদ তিনি লিখেছেন, জয় ভান্না। টপ ফ্যান আরেকজন মোহাম্মদ নাজিব এস এস কে তিনি একটি রিয়্যাক্ট করেছেন। নিরু পাটোয়ারি তিনি লিখেছেন, খাঁটি ইন্ডিয়ান। ওকে, খাঁটি ইন্ডিয়ান। সামিরাস ভ্যালি তিনি লিখেছেন, বেস্ট অফ লাক। অলি ইসলাম তিনি লিখেছেন, আশা করি বাংলাদেশের সাধারণ মানুষ আপনার এই ছবি বয়কট করবে। ওকে, প্রণব কুমার সেন পাপন তিনি লিখেছেন, বেস্ট উইশেস। সালাউদ্দিন আহমেদ তিনি লিখেছেন, গাধার উপর চড়ে আসবেন দম নিয়ে। ওকে, দিদার হোসেন তিনি লিখেছেন, দম সবসময় থাকবে না, দম ফুরিয়ে যাবে। আরেকজন টপ ফ্যান ঋতু পর্ণা ব্যানার্জি তিনি লিখেছেন, অনেক অনেক শুভকামনা দাদা। ইমরান রিয়াজ তিনি লিখেছেন, বয়কট চঞ্চল। সুব্রত চক্রবর্তী তিনি লিখেছেন, আগাম শুভেচ্ছা জানালাম। টপ ফ্যান সৌভিক দাস তিনি লিখেছেন, যে বাঙালির কাছে এত সময় চোখের মনি ছিলেন এখন তারা হাহা দেয়,
আমাদের বাঙালি জাতটাই এমন, ওকে পুরো বাঙালি জাতি নিয়েই উনি কথা বলছে। এইচ এম সিফাতুল ইমতিয়াজ তিনি লিখেছেন, এসব কুচক্রি মহল আর দেখি না, এসব কুচক্রি মহল আর দেখি না। ওকে মিল্টন দাস তিনি লিখেছেন, অপেক্ষায় রইলাম, অপেক্ষায় দাদা পরাগ শাহ কল্লোল তিনি চারটি পারফেক্ট লাভ দিয়েছেন। ফজলে এলাহি সুমন তিনি লিখেছেন, গাধার ক্যারেক্টারে আপনাকে দারুণ মানিয়েছে কিন্তু। ওকে ফয়সাল তিনি লিখেছেন, এখন কার বাপ রে বাপ ডাকবেন, চঞ্চল চৌধুরীর দুই রূপ। ওকে শাওনশীল তিনি লিখেছেন, শুভকামনা রইল, আমিনুল অন ফায়ার তিনি হাহারি এক দিয়েছেন। জহির হোসেন তিনি লিখেছেন, সব আয়নাবাজি, এমজি শুধু তোমার, এমজি শুধু তোমার। ওকে তিনি লিখেছেন, বাংলাদেশ ডাঙ্কি সিনেমা, ওকে বাংলাদেশের ডাঙ্কি সিনেমা। শিবলের রহমান তিনি লিখেছেন, সবাইকে এই সিনেমায় বয়কট এর অনুরোধ জানাচ্ছে, বেশিরভাগ মানুষ কিন্তু সিনেমা বয়কটের অনুরোধ জানাচ্ছে। বিল্লাল হোসেন তিনি লিখেছেন, ফুটফুটে সুন্দর একটা কুকুরের ছবি।